আসন্তা 19 তারিখে পুনি ওড়িশা আসিবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সূচনা দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি মনমোহন সামল। রাজ্য বিজেপি সভাপতি সূচনা অনুযায়ী 19 তারিখ সন্ধ্যায় মোদি রাজ্য বিজেপি কার্যালয় সমীক্ষা বৈঠক করবে। নির্বাচন করে রাজ্য কর্মকর্তা সমীক্ষা করা এসব 19 তারিখে ভুবনেশ্বরে রাতে যাপন করবে। 20 তারিখ সকালে পুরীতে পৌঁছবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথমে মহাপ্রভুঙ্কু দর্শন করে আশীর্বাদ দেবে। এরপরে পুরীতে করবে রোড শো। বিজেপি সাংসদ প্রার্থী, বিধায়ক প্রার্থী, নেতা ও কর্মী মানে উপস্থিত রয়েছে। বড়দাণ্ডে প্রথম থর পাই রোড শো হচ্ছে মোদি ঝলক পাইব সমর্থক মানে সুযোগ পাইপারে। প্রধানমন্ত্রী রোড শো পাই বিজেপি পক্ষ প্রস্তুতি জোরদার করা যাইছি। পুরী কার্যক্রম শেষ করে অনুগুল এবং কটকে দলীয় প্রার্থী লাগি প্রচার করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 19 তারিখে প্রধানমন্ত্রী সন্ধ্যা 7 এটি পৌঁছবে এবং অধিক সময় রইপারতি কিন্তু 1 ঘন্টা মিনিমম রহবে। 20 তারিখ সকালে আমার প্রথমে জগন্নাথ মন্দির দর্শন করবে। জগন্নাথ মন্দির দর্শন করার পরে পুরীর রোড শো বড়দাণ্ডে হব। রোড শো সরিবা পরে সেটু সি অনুগুল যাবে। অনুগুল ফেরি কটকরে সভার যোগ দিয়ে ভুবনেশ্বর ফেরিবে। ভুবনেশ্বর অন্য তাঁর যে সভা সমিতি ওড়িশা বাইরে অছি সেটিকে যাবে। ফার্স্ট হাফটা ওড়িশার অছন্তি।